ষষ্ঠ শ্রেণীর মানে ক্লাস সিক্সের ইতিহাসের তৃতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা তো আমার সিক্সের ছাত্ররা তোমরা তো সবাই জানো যে এক সময় মানে আদিম যুগে মানুষ নিজেদের কোনো ঘর ছিল না তারা বনে বনে শিকার করতো দুটি খাবার সন্ধানের জন্য আর বিভিন্ন জায়গায় শিকারের সন্ধানে তারা যা যাবরের মতো ঘুরে বেড়াতো কিন্তু এইভাবে শুধুমাত্র দুটি খাবার জন্য এই যে হন্যে হয়ে ঘুরে বেড়ানো জীবন এই জীবন কিন্তু তাদের বেশি দিন ভালো লাগে না তখন মানুষ কী করলো মানুষ এক জায়গায় স্থায়ীভাবে বসতি স্থাপন করতে শুরু করল। শুধু বসতি স্থাপন না বসতি স্থাপন করার পর তারা পাশাপাশি যে সমস্ত জঙ্গল সেই জঙ্গল পরিষ্কার করে সেগুলোকে চাষের জমি তৈরি করলো সেখানে চাষবাস হলো আবার আগে তো মানুষ শিকার করতো এখন কিন্তু মানুষ আর শিকারে বেরোয় না তার পরিবর্তে মানুষ পশু পালন করতে শুরু করলো এইভাবে মানুষের জীবনযাত্রা বেশ সহজ হলো মানুষ এক জায়গায় স্থায়ীভাবে বসতি স্থাপন করে সেখানে সবাই একসঙ্গে বেশ দলবদ্ধভাবে বা জোটবদ্ধ ভাবে সেখানে বসতি স্থাপন করলো বা একসঙ্গে থাকতে শুরু করলো এতে অনেক সুবিধাও হলো কিন্তু কিছু কিছু সমস্যাও তৈরি হলো কি সমস্যা বলতো যেমন একসঙ্গে অনেকজন থাকলেই বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে নানা রকমের বিবাদ ঝগড়াঝাঁটি শুরু হলো তাহলে এই ঝগড়াঝাঁটি হলো তো বেশ সমস্যা এই ঝগড়াঝাঁটিগুলো মিটিয়ে নেওয়ার জন্য মানুষ কি করলো নিয়ম তৈরি করলো অর্থাৎ মানুষের সমাজের মধ্যে তৈরি হলো নিয়মের শাসন বা আইনের শাসন আবার দেখো মানুষ নিজেদের যখন সমাজ তৈরি করলো একসঙ্গে সব মানুষ একসঙ্গে থাকতে শুরু করলো তখন তাদের মধ্যে বিভিন্ন জিনিসের চাহিদা বেড়ে গেল এবার এই জিনিস সব যা যা দরকার সব তো আর একটা লোক তৈরি করতে পারবে না একটা লোক একটা জিনিস তৈরি করবে আর একটা লোক আর একটা জিনিস তৈরি করবে তাই একে অন্যের কাছ থেকে বিনিময় প্রথার মাধ্যমে মানে জিনিসের বদলে জিনিস দিয়ে তারা কেনা বেচা করতে শুরু করলো তারপর তারপর এলো সেকালের মুদ্রা সেকালের মুদ্রা মানে টাকা পয়সা তখনকার দিনে যেমন মুদ্রা ছিল সেই মুদ্রা দিয়েই তারা কেনা বেচা করতে পারলো কেনাবেচা করতে শিখল এর ফলে জিনিস কেনা বেচা অনেক সহজ হয়ে গেল যখন আমরা যেমন এখন টাকা পয়সা দিয়ে জিনিসপত্র কিনি সেই রকমভাবেই তখনও সেই মুদ্রার দ্বারা কেনা বেচা শুরু হলো এরপর মানুষ এক সময় লিখতেও শিখল আর লিখতে শিখল মানে কি লেখার জন্য কি প্রয়োজন লেখার জন্য প্রয়োজন হলো বর্ণ আর লিপির এইভাবে মানুষের বর্ণ এবং লিপি তৈরি করতে শিখল যেই বর্ণ বা লিপির মাধ্যমে তারা মনের বিভিন্ন কথা বিভিন্ন ভাব বা বিভিন্ন ঘটনা তারা লিপিবদ্ধ করে রাখতো বিভিন্ন জায়গায় এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আস্তে আস্তে সভ্য হলো এবং সেই সভ্য মানুষ নিজেদের সভ্যতা গড়ে তুলল এই সভ্যতা কখনো আমরা দেখছি গ্রামে গড়ে উঠছে আবার কখনো দেখছি যে শহরকে কেন্দ্র করে এইরকম সভ্যতা গড়ে উঠছে ভারতে গ্রামীণ সভ্যতার মধ্যে যেটা প্রথম আমরা যার নিদর্শন পাচ্ছি সেটা হল মেহের গড় সভ্যতা আর শহর কেন্দ্রিক সভ্যতা বা নগর কেন্দ্রিক সভ্যতার মধ্যে উল্লেখযোগ্য সব থেকে প্রাচীন যে সভ্যতাটির নিদর্শন আমরা পাই তা হল হরপ্পা সভ্যতা দেখো হরপ্পা সভ্যতা যদি আমরা একটা মোটামুটি হিসাব করি তাহলে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে এই সভ্যতার বিকাশ ঘটেছিল কিন্তু আমরা এই সভ্যতার কোনো খোঁজ এতদিন পর্যন্ত পাইনি আজ থেকে কতদিন হবে খুব বেশি হলে একশো বছর আগে মানে উনিশশো কুড়ি একুশ বাইশ এই সময় আমরা প্রথম জানতে পারলাম যে আমাদের ভারতবর্ষেও হরপ্পা সভ্যতা নামে একটা সুপ্রাচীন সভ্যতা ছিল শুধু তাই নয় এই যে এত দিন এত বছর আগেকার একটা সভ্যতা সেই সময়ের মানুষ কিন্তু উন্নত নাগরিক জীবনযাপন করত। মানে আজকের দিনে বড় বড় শহরগুলোতে মানুষ যেমনভাবে থাকতে পারে ঠিক সেই সব সুযোগ সুবিধা নিয়েই আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগের মানুষ নিজেদের জীবন যাপন করত। তো মাত্র একশো বছর আগে এই সভ্যতাটা আমরা আবিষ্কার করতে পেরেছি আমাদের উনিশশো একুশ খ্রিস্টাব্দে একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ যার নাম দয়ারাম সাহানি তিনি হরপ্পা নামক একটি কেন্দ্রের আবিষ্কার করেছিলেন যেখানে বহু প্রাচীন বিভিন্ন ধরনের নিদর্শন তিনি পান এর পরের বছরই উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আমাদের একজন বাঙালি প্রত্নতত্ত্ববিদ যার নাম রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি হরপ্পার পরেই মহেন্দ্র নামক আরো একটি কেন্দ্রতে এই সভ্যতারই আরো কিছু পুরনো নিদর্শন আবিষ্কার করলেন তার মানে উনিশশো সাল আর উনিশশো সাল এই দুই বছর দুইজন প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই সভ্যতাটার প্রথম আবিষ্কার করেছিল কিন্তু একটা জিনিস দেখো যে হরপ্পা বা মহেঞ্জোদারো এই দুটোই কিন্তু সিন্ধু নদীর উপত্যকায় গড়ে উঠেছিল তাই জন্য যেহেতু সিন্ধু নদীর উপত্যকায় গড়ে ওঠা দুটো কেন্দ্র তাই প্রথম দিকে আমাদের প্রত্নতত্ত্ববিদরা বা ঐতিহাসিকরা এই সভ্যতাটার নাম দিয়েছিলেন সিন্ধু সভ্যতা কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে এই যে সিন্ধু সভ্যতা এই সভ্যতাটার বিস্তার শুধুমাত্র ওই সিন্ধু নদীর উপত্যকাতে বা হরপ্পা এবং মহেন্দ্র এই দুটো শহরকে কেন্দ্র করেই নয় ভারতের একটা বিশাল অঞ্চল জুড়ে বা বর্তমানে ভারতের বাইরেও পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত অঞ্চলেও প্রায় একটা বিস্তৃত অঞ্চলে এই সভ্যতাটার বিস্তার ঘটেছিল তাহলে বুঝতেই পারছ যে সিন্ধু নদীর তীরে আমরা পাচ্ছি হরপ্পা মহেঞ্জোদারো তাই জন্য বলছি সিন্ধু সভ্যতা কিন্তু পরে পরে দেখতে পাচ্ছি কি যে না শুধু তো সিন্ধু নদীর তীরে নয় সিন্ধু নদীর তীর ছাড়িয়েও বহু দূর এই সভ্যতার বিস্তার ঘটেছে তাহলে এত বড় একটা সভ্যতাকে যদি সিন্ধু সভ্যতা বলা হয় তাহলে সেটা ঠিকঠাক বিচার হলো না তাই তো তাই জন্য এই সভ্যতাটাকে বর্তমানে আর সিন্ধু সভ্যতা বলা হয় না এখন এই সভ্যতাটাকে বলা হয় হরপ্পা সভ্যতা কেন হরপ্পা সভ্যতা বলার কারণ হচ্ছে যে হরপ্পাতেই সব থেকে প্রথম এই সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছিল আর সবথেকে বেশি প্রাচীন নিদর্শন বা গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো হরপ্পাতেই পাওয়া গিয়েছিল তাই সভ্যতার ব্যাপক বিস্তার বোঝাতে এই সভ্যতাকে বর্তমানে সিন্ধু সভ্যতা না বলে বলা হয় হরপ্পা সভ্যতা যাই হোক এবার আমরা তো একটা প্রায় আন্দাজে বলছি যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে হরপ্পা সভ্যতা উন্মেষ ঘটেছিল এবার হরপ্পা সভ্যতার ঠিক কোন সময়ের সভ্যতা সেটা কিন্তু যদি আমরা সাল হিসাবে বিচার করি তাহলে সেটা নিয়ে পণ্ডিতদের মধ্যে একটু মত রয়েছে অনেকে বলছেন যে খ্রিস্টপূর্ব মানে খ্রিস্টের জন্মের সাতাশো বছর আগে অর্থাৎ খ্রিস্টপূর্ব সাতাশো পঞ্চাশ বছরে এই সভ্যতার শুরু অনেকে বলছেন যে খ্রিস্টপূর্ব তেইশশো অব্দে এই সভ্যতার শুরু তো মোটামুটি এই সব বিতর্কে না গিয়ে আমরা একটা সাল ধরে নিতে পারি যে সিন্ধু সভ্যতার সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে তার মানে যীশুখ্রীষ্টের জন্মের ঠিক তিনশো বছর সরি তিন হাজার বছর আগে দেখো আজকে আমাদের দু হাজার কুড়ি সাল জন্মের সময় পর্যন্ত মানে শূন্য খ্রিস্টাব্দ পর্যন্ত দুহাজার কুড়ি বছর আর তার আগে আরও তিন হাজার বছর মানে মোট কথা হল পাঁচ হাজার বছর আগে এই সভ্যতাটার সূচনা হয়েছিল আর মোটামুটিভাবে বৈদিক সভ্যতার শুরু থেকে বা বৈদিক সভ্যতার শুরুর সময় যেটা সেই সময় এই সভ্যতার বিনাশ ঘটেছিল বা এই সভ্যতাটার পতন হয়েছিল সেটা কত মোটামুটি যীশু খ্রিস্টের জন্মের দেড় হাজার বছর আগে বা খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ তো যাই হোক এবার যদি ঐতিহাসিকভাবে বিচার করি যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন সময়ের সভ্যতা তাহলে আমরা একটা জায়গায় এসে দাঁড়াতে পারব এবার এই জায়গাটা দেখার আগে তোমরা বলতো যে প্রাচীন ভারতের ইতিহাসকে আমরা ক ভাগে ভাগ করবো প্রাচীন ভারতের ইতিহাসকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ঐতিহাসিক যুগ আর একটা হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগ বা সন্ধি করে যদি বলি তাহলে বলব প্রাগৈতিহাসিক যুগ ঠিক তো এবার তোমরা জানো যে ঐতিহাসিক যুগের মূল বৈশিষ্ট্য কি ঐতিহাসিক যুগের মূল বৈশিষ্ট্য যে সেই সময়ের ইতিহাস লেখার জন্য আমাদের কাছে অবশ্যই লিখিত উপাদান থাকবে মানে এমন কিছু উপাদান যেগুলো সেই সময়ের মানুষ লিখে গিয়েছিল সেটা দেখে আমরা ইতিহাস লিখতে পারব তাছাড়া আরো একটা বৈশিষ্ট্য আছে যে ঐতিহাসিক যুগের মানুষ লোহার ব্যবহার জানত আর উল্টোভাবে প্রাগৈতিহাসিক মানুষের বৈশিষ্ট্য কি বা সেই সময়কার বৈশিষ্ট্য কি অবশ্যই একদম ঠিকই যে তার উল্টোটা ঐতিহাসিক যুগের উল্টোটা মানে সেই সময়ে মানুষের ইতিহাস রচনার জন্য লিখিত উপাদানের সন্ধান আমরা পাই না আর সেই সময়কার মানুষ লোহা নামক যে ধাতুটা সেই লোহার ব্যবহার জানত না খুব ভালো কথা তাহলে আমরা বুঝে গেলাম একটা ঐতিহাসিক যুগ একটা প্রাগৈতিহাসিক যুগ এবার সমস্যা হচ্ছে কি যে হরপ্পা সভ্যতা এই সভ্যতার মানুষ লিখতে জানতো না এটা বললে ভুল বলা হবে কারণ হরপ্পাতে অনেক শিলমোহর পাওয়া গেছে অনেক শিল পাওয়া গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন জিনিস লিখেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সেই লেখাগুলো আমরা আজ পর্যন্ত পড়ে উঠতে পারিনি সেই লেখাগুলো দেখলে আমাদের অনেকটা মনে হয় যেন কিছু ছবির আঁকিবুকি কাটা রয়েছে সম্ভবত প্রত্নতত্ত্ববিদরা মনে করেন যে এই লেখাগুলো ডান দিক থেকে দিকে পড়া হতো মানে আমরা যেমন ভাবে বই পড়ি তার উল্টোটা আমরা তো বাঁ দিক থেকে ডান দিকে পড়ি সম্ভবত হরপ্পার লিপিগুলো ডান দিক থেকে বাঁ দিকে পড়া হতো তো যাই হোক যেহেতু এই লিপিগুলো আমাদের কাছে চিত্রের মতো দেখায় এবং এই লিপিগুলো আজ পর্যন্ত আমরা পড়ে উঠতে পারিনি তাই এই লিপিগুলোকে বলা হয় চিত্রলিপি তাহলে হরপ্পার মানুষ লিখতে জানতো দুর্ভাগ্যের বিষয় আমরা সেই লেখা পড়তে পারি না তাহলে হরপ্পা ঐতিহাসিক নাকি প্রাগৈতিহাসিক ঐতিহাসিক বললেও ভুল হবে কারণ সেই লেখাগুলো পড়ে তো আমরা ইতিহাস লিখতে পারছি না কারণ লেখা ছিল বটে সেগুলো ইতিহাস লেখার কাজে কোনো উপকারে লাগছে না আবার প্রাগৈতিহাসিকও বলতে পারি না কারণ হরপ্পার মানুষ লিখতে জানতো তাদের তো কোনো দোষ নেই তারা তো লিখেছে আমাদের দোষ আমাদের দুর্ভাগ্য আমরা সেগুলো পড়তে পারিনি তাই জন্য হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগ যেমন বলা হয় না তেমনি ঐতিহাসিক যুগ বলা হয় না তাই হরপ্পা সভ্যতার একটা নতুন নামকরণ করা হয়েছে প্রায় ঐতিহাসিক প্রায় পয়েরফলা আকার অন্তস্ত অ প্রায় ঐতিহাসিক যুগ তো যাই হোক এবার আমরা দেখব যে হরপ্পা সভ্যতার বিস্তার কেমন ছিল আমরা তো প্রথমেই বললাম যে হরপ্পা সভ্যতা শুধুমাত্র হরপ্পা আর মহেঞ্জোদারো এই দুটি কেন্দ্রতে বা সিন্ধু নদীর অববাহিকাতেই যে শুধুমাত্র এর বিস্তার ছিল তা কিন্তু নয় ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চলে এই সভ্যতা ছড়িয়ে পড়েছিল মোটামুটিভাবে যদি আমরা একটা সীমারেখা দাঁড় করাতে পারি তাহলে দেখব যে উত্তরে একেবারে সরটুগাই নামক একটা অঞ্চল সরটুগাই থেকে দক্ষিণে একবারে গোদাবরী উপত্যকার দায়মাবাদ পর্যন্ত এই সভ্যতাটা বিস্তারিত ছিল আবার অন্যদিকে পশ্চিম দিকে সুরকাজেন্দর বা সুৎকাজেন্দর থেকে উত্তর পূর্ব দিকে একবারে আলমগীরপুর যেটা উত্তরপ্রদেশের একটা অঞ্চল এই আলমগীরপুর পর্যন্ত এই সভ্যতাটা বিস্তার ছিল সমগ্র অঞ্চলটা মোটামুটি ১৩ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তার ছিল ১৩ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত এই বিশাল একটা অঞ্চলে হরপ্পা সভ্যতা তার বিস্তার ঘটিয়েছিল বা এই সমগ্র অঞ্চলে একই রকমের জীবনযাপন একই রকমের তাদের নাগরিক জীবনযাত্রা বা একই রকমের সমস্ত সমাজ কাঠামো আমরা মাটি খুঁড়ে লক্ষ্য করে থাকি এই যে গোটা এলাকাটা এই এলাকাটা যদি আমরা ম্যাপে দেখি তাহলে অনেকটা ত্রিভুজের আকৃতি হিসাবে আমরা এটাকে দেখতে পারবো যাই হোক এই বিশাল একটা অঞ্চল জুড়ে যে সভ্যতাটা গড়ে উঠেছিল আজ থেকে পাঁচ হাজার বছর আগে সেই সভ্যতাটা ছিল একটা উন্নত নাগরিক সভ্যতা বা নগর কেন্দ্রিক সভ্যতা এবার এর পরের ক্লাসে